السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة، صدق الله المولانا العظيم. شكرا شكرا لي মহানব আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি। রব্বে করিম অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেছেন, সকলে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করছি। ইয়া রব্বে লাকাল হামদ লাকাল শুকর। আজও ইনশাআল্লাহ বরাবরের মতো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো, পরিশেষে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইসলামে উদারতা ও সহনশীলতা। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মুহাদ্দিস ও মুফাসসির, সুবক্তা মুফতি মোহাম্মদ হারুন ইসলামাবাদী, খাদিব নবীনগর প্রকল্প, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতিব সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি অত্যন্ত সুন্দর দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, ইসলামে উদারতা ও সহনশীলতা, ইসলাম উদারতার শিক্ষা দেয়, সহনশীলতার শিক্ষা দেয়, নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার শিক্ষা দেয় এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাবিরিনদের সম্পর্কে বলেছেন, অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে অনেক অনেক শুভ সংবাদ, সফলতা তাদের পদচুম্বন করে ইহজগতে এবং পরজগতে। বিস্তারিত আলোচনা মুফতি সাহেব আপনার কাছে আমরা শুনবো ইনশাআল্লাহ। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا. وقال تعالى الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. وقال تعالى ويؤثرن على انفسهم ولو كان بهم خصاصه. وقال النبي صلى الله عليه وسلم الصبر جنة الى اخر الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ যে হযরতুল্লাহ মুফতি আমজাদ হোসেন হেলালী সাহেব আপনার মাধ্যমে একটি অতি গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে সমবেত হতে পেরে, শিরকত করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞতা পালন করছি। এবং আমাদেরকে যারা শুনছেন, যারা দেখছেন, সকলেই আমরা আরব বেকারীর কাছে শুকর আদায় করবো এরকম নেক। আজকে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্তেখাব নির্বাচন করা হয়েছে, অত্যন্ত প্রাঞ্জল এবং দেশ জাতি আমাদের সকলের প্রয়োজন, যে ইসলামের দৃষ্টিতে উদারতা ও সহনশীলতা, তো দুইটাই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদারতা শব্দটি মানে যদি বাংলা এটি, কিন্তু আসলে কোরআনুল করিমে এবং হাদিসের মধ্যে এর অনেক কথা আসছে। সেটা হলো যে আমরা ছোটোবেলায় শুনেছি বাল্য শিক্ষায়, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে, এই কথাটি। তো বিশেষ করে আজকে যে আয়াতে কারিমে এই বিষয়ে আমি তেলাওয়াত করেছি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতের একটা শানে নজরুল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অনেক সময় বিভিন্ন মেহমান হয়ে আসতেন, মুসলমানরা সাহাবিরা আসতেন, এমন একদিন একটা মেহমান আসছে, তাকে নেওয়ার কেউ নেই। নবী সাল্লাম প্রত্যেক বিবির ঘরে খোঁজখবর পাঠাইছেন, তেমন একটা কিছু নেই। একজন দাঁড়িয়ে গেল যে আল্লাহ নবী যেহেতু বলছেন তার মেহমানটা আমি নেব। তো মেহমান নিয়ে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে, এখন উনি জিজ্ঞেস করতেছে আল্লাহ নবীর মেহমান কি আছে ঘরে, বলে যে এখন শুধুমাত্র বাচ্চার খাবারটাই আমাদের কাছে আছে। তো এখন মেহমান যেহেতু আল্লাহর নবীর মেহমান, তো তারা একটা পলিসি করলো, স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলো যে খাবার যেহেতু সীমিত, তা আমি বাতি ঠিক করার ভান করে আমি তোমার সাথে এটা করব, তখন বাতিটা নিভে যাবে, তখন এই ফাঁকে মেহমান খেয়ে নিবে আমরা এইভাবে। তো এদের এই যে কার্যক্রমটা, নিজেরা না খেয়ে আল্লাহ নবীর মেহমানকে এটা পলিসি করে বাতি অফ করে নিজের ক্ষুধার্ত থেকে নিজের মেহমানকে ফলকিয়ত দিয়েছেন, এই যে উদারতা, এই যে অগ্রগা, এই যে অন্যকে কি বলে প্রাধান্য দেওয়া, যে এটা যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আজকে সমাজ যদি এটা বাস্তবিত হয় তাহলে এই সমাজ খুব একটা সুশীল সমাজ হবে, সুন্দর সমাজ হবে, একটা জান্নাতি পরিবেশ হবে। এটা প্রত্যেকটি ফ্যামিলি রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি মেল ফ্যাক্টরি কল কারখানা আমির থেকে ফকির সবাই যদি এই উদারতার দিকে আমরা লক্ষ্য রাখি যে আমি অন্যের প্রতি একটু লক্ষ্য রাখবো, আমি নিজে ভালো, নিজের কল্যাণ চিন্তা রাখবো, অন্যের কল্যাণকামী হব, তাহলে সবাই আমার প্রিয়জন হবে এবং আরও সলা খুশি হবে, পরশ সলা খুশি হবে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আমরা মুক্তির আশা করতে পারি। আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে বলছি, এটি সবর। সবর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের। এই সবর হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালাম, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, এনারা তো দুনিয়ার মানুষের আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এরকম বেদিশা মানুষকে দিশা দেওয়ার জন্যে, হালাল হারাম জায়েজ নাজায়েজ মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক এক ঝাঁক বিশাল নিষ্পাপ মাসুম আয় মাহফুজ মিনাস জুনুব এদেরকে আল্লাহ পাক প্রেরণ করেন, তারা হচ্ছেন নবী এবং রসুলগণ। আর এনারা সহনশীলতা তথা সবর এখতিয়ার করে পৃথিবীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। যেমন আমরা অনেক সময় দৃষ্টান্ত দিয়ে থাকি আইয়ুব আলাইহিসসালামকে, উনি এত সবর করছেন, এত সবর করছেন, আল্লাহু আকবার, যে লোকেরা একটা সমালোচনা করছিল যে আইয়ুব আলাইহিসসালাম কিন্তু এত ইবাদত বন্দিগিরি করে আপনি যে তাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা যশ খ্যাতি তার, এই জন্যে সে আপনার ইবাদত করে। তখন আল্লাহ তাআলা একটা পর্যায়ে তাকে একবার নিঃস্ব করে ফেললেন, রিক্ত হস্ত, এবং তাকে এরকম অসুস্থ বিমার দিলেন যে বিমারের কারণে তার বিবিগণ সব তাকে ছেড়ে চলে গেলেন, একমাত্র বিবি রাহিমা তাকে তার সঙ্গ দিলেন, এবং একটা পর্যায়ে তার গোটা দেহে পচন ধরল, এত কীড়া তাকে ধরতেছে, আল্লাহু আকবার, আজিব তামসা। তিনি একবারও বলেননি আহ উহ কেন আল্লাহ আমার এরকম, শুধুমাত্র যেদিন তার জিভ বা জবানে আক্রমণ হয়েছে সেদিন তিনি একটি আবেদন করেছেন যে রব্বে করিম, মাওলাই করিম, আমার এতদিন কোনো আবেদন নিবেদন ছিল না, এই জিহ্বাটা দিতে আমি আপনার পবিত্রতা, আপনার জিকির আজকার আপনাকে স্মরণ করি, আমার জিহ্বাটা অন্তত মুক্ত রাখুন। এবং তার শরীর থেকে কীড়া অন্য জায়গাতে পড়ে গেলে সে উঠিয়ে দিতেন, আল্লাহ দিয়েছে খেতে তুই পড়স কেন। এই যে সবরের এক উজ্জ্বল দৃষ্টান্ত সেটা, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম কাফের বেঈমানেরা দীর্ঘ 13টি বৎসর মক্কি জিন্দগিতে কোনো প্রতিবাদের সুযোগ ছিল না, শুধু খালেন মায়ের খাওয়া, অত্যাচার নির্যাতন নিপীড়নের স্টিম রোলার। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাজিল হইল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি বিশেষভাবে আপনার নিকটতম আত্মীয় যারা আপনার ঘনিষ্ঠ ব্লাড কানেকশন তাদেরকে বিশেষভাবে আপনি জাহান্নামের ভয় দেখান, আপনি তাওহীদের বয়ান আলোচনা করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাফা পাহাড়ের চূড়ায় উঠে তিনি ডাক দিলেন কুরাইশের আপন তার বংশধরকে। তখন ওই মজলিসে আবু লাহাব কমবখত ছিল, আরও অন্য অন্য কেবারে যারা লিডার তারা ছিল মক্কার। তখন নবীজি বলছেন আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ে গিরিপথ থেকে একটি শত্রু দল এসে অতর্কিতভাবে এক্ষুনি হামলা করবে তোমাদেরকে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলে হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি, কারণ তোমার জীবনে আমরা কোনোদিন মিথ্যার লেশমাত্র পাইনি। আর তারাই নবীজিকে আল আমিন বলে সম্বোধন করেছেন। তখনই নবীজি সুযোগ পেয়ে বলেন তাহলে আমাকে যে তোমরা এতই বিশ্বাস করো, আমাকে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন, আমার কাছে আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, তোমরা এতদিন যে 360 খোদা তোমরা দাসত্ব করছো, তোমরা এখন এগুলো বাদ দিয়ে লাত ওজ্জা হব লাইলা মাইলা সব ছেড়ে দিয়ে তোমরা ওয়াহদাহু লা শারিকা লাহু ঈমান আনো, এবং এক আল্লাহর প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস। নবীজি এই কথা বলতে না বলতে কম বক্ত আবু লাহাব নবীজির চাচা, আপন চাচা, সে বলল তাব্বান লাকা আলি হাজা জামাতানা, তুমি হালাক হও, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে সমবেত করেছ? এবং মহসিন কেরাম লেখছেন অত্যন্ত চমৎকার, আপনি বলেছেন পাথর নিক্ষেপ করছেন, এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা দেখিয়েছেন, সুবহানাল্লাহ, ওইটাই আমি বলতেছিলাম। ধন্যবাদ আপনাকে, আমরা আমাদের দর্শকদের কথা শুনবো। দর্শক মণ্ডলী, আজকে আমরা ইসলামে উদারতা ও সহনশীলতার এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে বয়সগুলো আমরা দেখেছি, অর্থাৎ পুরো জীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার উপরে ছিলেন, উদারতা শিখিয়েছেন, উদারতা দেখিয়েছেন, উদারতা রেখে গিয়েছেন। রাসূলের নবুয়তের আগের যে সময়টি এবং নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যে সময়টি, পুরো সময় যখন আমরা দেখব, পড়াশোনা করব, অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন দেখব আমার নবীজি কেমন উদার ছিলেন, কথায় যেমন উদার ছিলেন, কাজে তেমন উদার ছিলেন, ঠিক চলায়ও তেমন উদার ছিলেন,
অপরকে তিনি প্রাধান্য দিতে, অপরের পছন্দকে তিনি গুরুত্ব দিতেন। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে করিমে ইরশাদ করেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার কাছে যেটি প্রিয় এটা অপরের জন্য যখন আমি প্রিয় মনে করব তখনই কিন্তু সে সফলতা অর্জন করবে। এইখানে লম্বা চড়া আলোচনা মুফাসসিরিনে কেরাম করেছেন। দেখুন, উদারতা, যখন আমি উদারতার উপরে থাকব তখন অবশ্যই সাবর এই গুণটি আমার আপনার মাঝে নিয়ে আসতে হবে। আমি যখন খাবারের টেবিলে তিনজনের সাথে বসব তখন ইসলামের যে শিক্ষা তা হলো খাবার অপর ভাইয়ের দিকে ঠেলে দেওয়া, নিজের দিকে টেনে না নেওয়া। এই যে একটি বিষয়, এখানেও উদারতার সাথে একটি সম্পৃক্ততা আছে এবং সহনশীলতা ধৈর্যশীলতার সাথেও কিন্তু একটা যোগসূত্র রয়েছে। এর দুটো গুণ একজন মুমিনের মধ্যে যখন থাকবে তখন সে ইবাদতে মজা পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে দেখে সে মজা পাবে, সৃষ্টির মধ্যে চিন্তা করে তাফাক্কুর করে সে মজা পাবে এবং শান্তি পাবে, এবং নিজেকে একসময় সে অত্যন্ত ধন্য মনে করবে যে রব্বে করিম আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং মুসলমানিত্ব নিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন, কামনা করে যে মুসলমানিত্ব নিয়েই যেন আমি কবরে যেতে পারি। তো আজকে এই বিষয় নিয়ে কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকলে প্রশ্ন করবেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে পরিশেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। তো প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক আপনি কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন, আপনি কী জানতে চাচ্ছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। মহিলাদের চুল কাটার কোন সিস্টেম আছে কিনা বা সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহিলাদের চুল, এটা আমরা ছোটবেলায় যেটা দেখেছি মা চাচিরা অনেক সময় চুলের আগা যেটা লাস্টে গিয়ে ব্যাকও হয়ে থাকে, ওই আগাটা একটু কেটে দিলে আমাদের ধারণা চুল আরও বড় হয়। কিন্তু যিনি আসলে আমাদের প্রশ্ন করেছেন, তিনি যে উদ্দেশ্যে জানতে চেয়েছেন, আজকে সমাজে কিছু মানুষ চুল কাটাকে ফ্যাশন মনে করছে। আসলে তো ক্যাশ হলো ভেষ, নারীর সৌন্দর্য রূপ হলো চুল, চুলের মাধ্যমে। তো এখন মহিলাদের চুল এটা লম্বা হবে, দীর্ঘ হবে, এটাই তার সৌন্দর্য, এইটাই তার শালীন। কিন্তু এখন দেখা যায় এক শ্রেণীর চুল খাটো করে ফেলছে, কেটে ফেলছে, এবং কি আরো কৃত্রিম কিছু। একটু আগে আমরা বুঝতে পেরেছি আপনি যে বিষয়টি বলেছেন, যে ইসলাম কি বলে আসলে মহিলাদের চুল কাটা সম্পর্কে, সে বিষয়টি আমরা আলোচনা করব। যে ইসলাম নারীদেরকে শোভা দিয়েছে, যে চুল আমাদের মা বোনদের কিন্তু একটা শোভা, সেটা বড় হবে, সুন্দর হবে, সেটাকে গুছিয়ে গাছিয়ে রাখবে, এটা কিন্তু একটা ইসলামের শিক্ষা। ইসলাম উশৃঙ্খলতা অথবা মানে কি বলে ডিসিপ্লিনহীন কোনো কিছুকে কিন্তু ইসলাম সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন যে চুল কাটা, আমার যে মা প্রশ্ন করেছেন সেটা হলো যে চুলকে এত বড় হয়ে যায় যে উনি যদি বসে যান তাহলে দেখা যাচ্ছে যে নিচে মাটিতে লেগে যেতে পারে, তাহলে এর দ্বারা মাটিতে নাপাক থাকতে পারে সমস্যা। এজন্য আগা অথবা কিছুটা কেটে রাখা যাতে করে কোনো নাপাক বা কোনো সমস্যা না হয় বা চলাফেরাতে কোনো সমস্যাও যাতে না হয়, সে এতটুকু কাটা যেতে পারে, এতটুকু ইসলাম অনুমতি দিয়েছে। যেহেতু চুলটা নারীর শোভা, অবশ্যই চুল তার মধ্যে থাকবে, সুন্দর করে রাখবেন, গুছিয়ে গাছে এলোমেলো, এটা ইসলাম কিন্তু কোনোভাবেই সাপোর্ট করে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন হুজুর। আমার তিনটি প্রশ্ন, একটু জোরে বলুন। আমার তিনটি প্রশ্ন আছে হুজুর। জি বলুন। তৃতীয় নম্বর প্রশ্ন, হিন্দুদের পুজো করার জন্য
কিন্তু উনি পূজো করার জন্য ফুল দেওয়া যাবে কিনা, আর ফুলের বাগান আছে তো সাত দিয়া হুজুর দেওয়া হয় এজন্য আর কি। ফুল, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আপনি যে প্রশ্ন করেছেন, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। মহতারাম, প্রথম যে প্রশ্নটি উনি করেছেন যে টয়লেটে যখন যেতে হয় তখন তো একটা দোয়া আছে, তো উনি যেমনটি প্রশ্ন করেছেন যে একটা হলো কোমরে বসে দোয়া পড়া নাকি ঢুকতে দোয়া পড়া? না, কোমরে ঢোকার পূর্বে তিনি দোয়া পড়ে নেবেন, অর্থাৎ যখন আপনি পাওটা রাখবেন এর আগেই আপনি দোয়াটা পড়ে নেবেন, দিয়ে পূর্বে সে দোয়াটা পড়ে নেবে। হ্যাঁ, তারপর সেখানে গিয়ে সে, যেহেতু টয়লেট যে জায়গাটা সাধারণত সেখানে মলমূত্র ত্যাগ করা হয়, সেখানে সেখান থেকে কি বলে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে ওখানে আল্লাহ তাআলার জিকির বা কোনো কোরআনের আয়াত বা ইত্যাদির সেখানে তেলাওয়াত না করার জন্যই কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি যখন প্রবেশ করছেন টয়লেটে এর আগে দোয়াটি পড়ে দেবেন, টয়লেটে প্রবেশের যে দোয়া, কমোটে বসে কোনো দোয়া হবে না, সেখান থেকে মুক্ত থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে কোনো বিধর্মী, হিন্দু হোক বা অন্য ধর্মের হোক, যদি কেউ মারা যায় তাহলে দেখতে যাওয়া যাবে কি না? প্রশ্নটা দেখতে যাবে কি না বলতে মানে বিষয়টি হলো মুসলমান, আমরা যদি এক কথায় বলি, এক কথায় বলি যে দেখতে তো সমস্যা নেই, অর্থাৎ একজন মানুষ মারা গিয়েছে সেখানে দেখলে আপনার মুসলিম হোক নন মুসলিম হোক, যেমন কোনো মুসলমান যদি মারা যায় তাকে যদি কোনো অন্য ধর্মের লোকে দেখে এতে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয়, ধন্যবাদ, এদের সাথে আমাদের মুআমালা বৈধ, মহব্বত বৈধ না। হ্যাঁ, গেলাম সেখানে দেখলাম কোনো সমস্যা। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে হিন্দুদের যে ওনারা যে পূজা করে সেখানে ফুল দেওয়া যাবে কিনা, যারা ওই ধর্মের তারা ফুল দিবে আর অন্য অন্য কিছু দিবে, আপনি মুসলিম যারা আছে তারা ঈদে, ঈদুল আজহা, ঈদুল ঈদে কোরবানি করবেন, সে কি বলে সেমাই খাবেন, প্রত্যেক ধর্মের যে ধর্মীয় যে কৃষ্টি কালচার আছে, ধর্মীয় রীতিনীতি আছে, সেটা তারা পালন করবে। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে আপনাকে। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা হলো আমার প্রশ্ন যে আমি যেহেতু একা একা বাসায় থাকি, ওই সময়ও নাকি আমার মাথায় কাপড় দিয়ে রাখতে হবে? একটা মহিলা বলেছে যে সব সময় মাথা ঢেকে রাখা উচিত। আর আরেকটা প্রশ্ন হলো যে কোনো অন্য ধর্মের লোক যদি এসে বলে যে আমার মা মারা গেছে, কিছু চাউল এবং টাকা দেন, ওই মতো অবস্থায় দেওয়া যাবে কি না? জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি। মহতারাম, প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন, জি, ঘরে যখন একা একই থাকবেন আমার মা বোনেরা, তখন কেউ নেই, পরপুরুষও নেই, সেক্ষেত্রে কি ওনাকে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে? না, যখন তিনি তার পার্সোনাল ঘরে থাকতেছেন, এখানে অন্য কেউ নেই, এমতো অবস্থায় তার জন্য কাপড়, এই মাথায় কাপড় রাখা এটা অতীব জরুরি না। যদি তিনি রাখেন তাহলে এটা হবে তাকওয়া, একজন মুত্তাকিনের সোপান, কারণ আল্লাহ পাক সুবহানাহু তাআলা ফেরেশতার সর্বক্ষণে আমি অবলোকন করছেন, কিন্তু বাহ্যিক শরীয়ত এই মুহূর্তে তাকে এই কথা বলবে না যে কাপড় দিয়ে রাখতে, দিয়ে রাখতে হবে, কারণ স্বাভাবিক স্বাধীনতা আছে, স্বাধীনতা অবশ্যই আছে। আপনি দেখুন, যখন উনি একে একে ঘরে থাকবেন, তো সেই ঘরে গরমের সময় দেখা যাচ্ছে যে যদি কাপড় দিয়ে থাকেন তাহলে তো একটু কষ্ট হতে পারে, যেহেতু এখানে পরপুরুষ নেই বা কেউ নেই, উনি একে একে থাকেন, সেখানে মাথায় কাপড় কিছু না, ব্যক্তি স্বাধীনতা, যদি আপনি কাপড় একটু ফেলে রাখতে চান সেক্ষেত্রে, কিন্তু অবশ্যই যখন বের হবেন বা কোথাও কেউ আসবে, পরপুরুষ কেউ আসবে, তখন অবশ্যই কিন্তু মাথায় কাপড় দিয়ে যা শরীয়তের পর্দার বিধানাবলী মেনে চলতে হবে। অন্য ধর্মের কেউ যদি মারা যায় আর তার পক্ষ থেকে কেউ আসে তার কাছে কিছু চায়, দান খয়রাত কিছু করতে চায়, চাউল চায় বা ডাউল ইত্যাদি কিছু চায়, এতে দানের মধ্যে তো কোনো সমস্যা নেই? না, অন্য ধর্ম বলতে যেমন যদি আমার স্পষ্ট জানা থাকে উনি বিন ধর্ম, আমার ধর্মের না, তাহলে সে যদি তার মন চায় এই লোকটাকে দুস্থ অসহায় আসলে, আমরা দেখেছি মহতারাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে একটু ইকরামুল মুসলিম, ইকরামুল মানবতার দৃষ্টি থেকে আপনি দিয়ে পারেন। আমরা আজকে কিন্তু মহতারাম এই বিষয় নিয়ে আলোচনা করছি, ওয়ু সিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। দেখুন, অন্য ধর্মের যিনি ইন্তেকাল করেছেন তিনি তো চলে গিয়েছেন, যিনি এসেছেন
তিনি তো বেঁচে আছেন, তো আপনার কাছে এসেছে তাকে একটু সহযোগিতা করার জন্য। সে তো একজন মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টি, তার জন্য আপনি একটু দান করুন, একটু চাউল দেন, তার নিশ্চয়ই সমস্যা আছে দেখি তো আপনার কাছে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য ধর্মের লোকেরাও এসেছে, রাসূল কিন্তু মেহমানদারি করেছেন, খাওয়াইয়েছেন এবং তার যা যা প্রয়োজন তা করেছেন। রাসূলের এই উদারতা দেখেই কিন্তু অনেকে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে কিন্তু প্রবেশ করেছেন। হ্যাঁ, তো এই কাজটি কিন্তু ভালো। মুসলমানদের আখলাক, মুসলমানদের ব্যবহার, মুসলমানদের কথাবার্তা, মুসলমানদের চলাফেরা, সকল কিছু যখন সুন্দর হবে, সকল কিছুর মধ্যেই উদারতার একটা ভাব প্রকাশ পাবে, তখন এই ধর্মের সৌন্দর্যতে কিন্তু এটাই, মুসলিম ধর্মের সৌন্দর্যতে এটাই যে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। তো আপনি দান করবেন, দান করা তো ভালো জিনিস, অবশ্যই আমরা বলবো যে আপনি দান করুন, খোঁজ খবর নিন। এবং শুধু তাই নয়, যিনি ইন্তেকাল করেছেন আপনার পড়শি যদি অমুসলিম হয় তারও খোঁজ খবর নেওয়া, তারও অসহায়ত্বর জন্য দড়িয়ে যাওয়া, তার বিপদাপদে তার কাছে যাওয়া, এটা কিন্তু ইসলামের শিক্ষা। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। জি বলুন। আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, 14 বছর বয়স, শারীরিক প্রতিবন্ধী, সে কিছুই করতে পারে না, তার কি নামাজ রোজা কি জায়েজ আছে? আর আরো প্রশ্ন হুজুর, আমি আপনার এটা দেখি আজকে প্রথমত লাইনটা পাইছি, আমার একটি 10 মাসের কন্যা সন্তান আছে, তার জিহ্বার তলা একটু আটকানো, 4 তারিখে অপারেশন হবে, একটু দোয়া করবেন। ধন্যবাদ। আমার আমার আরো একটি সন্তান মানে খুব দুষ্টু, মাদ্রাসায় পড়াশোনা করে না গো, একটু ওদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, সকলের জন্য দোয়া করব। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী বাচ্চা আছে 14-15 বছর বয়স সম্ভবত, তার উপরে শরীয়তের বিধানাবলী আসবে কি না? না, সে তো প্রতিবন্ধী, সে তো এমনি মাজুর, তার উপর শরীয়তের সে তো মুকাল্লেফ না, তার উপরে ইসলামের কোনো বিধিবিধান লাজেম না। বাকি সে যদি এমনি অ্যাব নর্মাল হিসাবে প্রতিবন্ধী হিসাবে জিকির আজকার বা তেলাওয়াত কিছু করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, এটা এক্সট্রা, তাও এটা মা বাবিক তার সবটা পাবে। আমি এই ব্যাপারে আপনার সাথে একটু অ্যাড করব। জি, শারীরিক প্রতিবন্ধীর কয়েকটা ধরন আছে। জি, সব শারীরিক প্রতিবন্ধীর উপরে শরীয়ত নেই, এ কথা কিন্তু ঢালাওভাবে বলা যাবে না। জি, যেমন শারীরিক প্রতিবন্ধী কিছুটা সে যদি নিজেরটা নিজে করতে পারে, যেমন সে খেতে পারে, খাওয়াটাকে সে বুঝে, যেমন সে চলতে পারে, চলাটাকে সে বুঝে, যেমন সে ঘুমাতে পারে, ঘুমটাকে সে বুঝে, তার মানে নিজের আরামের জন্য যা যা করা দরকার এগুলো সে বুঝে, তা এগুলো যদি সে বুঝে তাহলে শরীয়ত কিন্তু তার উপরে আসবে, কারণ সে তো নিজেরটা বুঝতেছে। তার উপরে কিন্তু শরীয়ত আসবে। আরেকটা আছে যে শারীরিক প্রতিবন্ধী বলতে এত বেশি প্রতিবন্ধী, সে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, সে হাঁটাহাঁটি করতে পারে না সাংঘাতিকভাবে, সেটার জন্য আপনি যেটা বলছেন যেহেতু সে নড়াচড়াই করতে পারে না, ইসলাম কিন্তু তাকে বাধ্য করবে না যে তার এগুলো করার জন্য। এক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো যে শরীয়তের যে মাসআলা, কারো যদি আকল একবারে চলে যায়, বেহুশ হয়ে যায়, অথবা তার সে পাগল হয়ে যায়, সে পাগলামিটা তার মধ্যে যদি একদিন এক রাত্র পর্যন্ত বা তার থেকে বেশি থাকে তাহলে তার উপরে নামাজ রোজা নেই, কিন্তু একদিন বা তার থেকে কমে যদি ভালো হয়ে যায় তাহলে যেটা ছুটেছে সেটাও তাকে আদায় করতে হবে। বিষয়টি হলো এরকম। তো এক্ষেত্রে আপনার যে সন্তান, আপনি বলেছেন শারীরিক প্রতিবন্ধী কতটুকু, আমরা কিন্তু মূল থিমটা আপনাকে বলে দেওয়ার চেষ্টা করেছি, এখন আপনি দেখুন যে সে কোন পর্যায়ে আছে, ওই পর্যায়টা দেখে তার উপরে কিন্তু শরীয়ত আসবে, নামাজ আসবে, তাকে শিখাতে হবে। এমনও হতে পারে যে কোরআনের বরকতে রব্বুল আলামিন তাকে ভালো করে দিবেন। মহতারাম, একটি ঘটনা আমার মনে পড়েছে, বড় একজন ডাক্তার আমার কাছে এসেছে, তো সে বলল যে হুজুর আমার এই জায়গাটা আমি নাড়াচাড়া করতে পারি না, প্রচণ্ড ব্যথা, একবারে হাতটা নাড়াচাড়া, মানে একেবারে প্রতিবন্ধীর মতো বা অবসরের মতো এই ধরনের। রব্বুল আলমিনের কাছে বারবার বলছে, সে নিজে ডাক্তার, নিজেই সে চিকিৎসা তার কাছে, তো সে কার কাছে যাবে? আল্লাহ তাআলার কাছে বলল যে আল্লাহ আমি খুব নামাজ রোজা ইবাদত তেলাওয়াত উনি বাড়িয়ে দিয়েছেন, বলে উনি চিকিৎসা করছেন, রোগী দেখছেন, একবার হঠাৎ করে নিচে কলম পড়ে গিয়েছে, তো সেখান থেকে কলম উঠাতে গিয়ে এই হাতটাকে ব্যবহার করেছেন, হট করে মানে এখানে একটা আওয়াজ হলো, আওয়াজের সাথে সাথে
হাতটা ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখুন মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ তাআলা শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী আরও যা যা আছে সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিতে পারেন। এই জন্য কোরআন তেলাওয়াত যখন আপনি করবেন তখন তাকে বসাবেন, শোনাবেন, আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাকে মাফ করে দিবেন। সন্তানদের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো করুন। বলছেন অপারেশন আছে, আল্লাহ তারা যেন এর মধ্যে সফলতা দান করেন, আমরা দোয়া করব। দুটো সন্তান আপনি দুষ্টামি করে মাদ্রাসায় দিয়েছেন, তো দুষ্টামি করাটা খারাপ না। আমরা দেখতে হবে ছোটোবেলায় আমরা মুরব্বীদের কাছে শুনেছি যে বাচ্চা ছোটোবেলায় খুব দুষ্ট হয় সে খুব মেধাবী হয়, কারণ দুষ্টামি করার জন্য তো সে মেধাটাকে খাটায় সে দুষ্টামি করে, সে খুব মেধাবী হয়। তো এজন্য দুষ্টামি করে বলে কি বলে, অনেকে দেখা যায় পানি পড়া আনে, অনেকে তেল পড়া আনে, অনেকে অমুকের কাছে নিয়ে যায়, তো বেশি দুষ্টামি করে, অতিরিক্ত চিকিৎসা করাতে গিয়ে দেখা যায় খারাপ হয়ে যায়। এজন্য মানে তাদেরকে আদর সহায় করে সব কিছু বুঝিয়ে দিতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি একটু জোরে বলতে হবে। সাত হামিম, ধন্যবাদ। মানে উনি বলেছেন যা থাকবে তোমার কাছে এটা তোমার, এ কথাটা তো বলেছেন। আমি বলছিলাম যে আপনি যখন মারা যাবেন তখন এই টাকাটা কি করবো, তখন সে বলছিল যে আমি যখন মারা যাই তখন এই টাকাটা তোমার। ধন্যবাদ। আপনার কাছে খটকা লাগতেছে যে এটা আমার কিনা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। সুন্দর সুন্দর আপনি প্রশ্ন করেছেন, অনুষ্ঠানের সাথে থাকুন। জি মহতারাম, সাত হামিম কোরআনে কারিমের শুরুতে যে হামিমগুলো আছে, তো এই সাত হামিম পড়ার কোনো ফজিলত আপনি পেয়েছেন কিনা? না, ওই শুধু সাত হামিম পড়ার ব্যাপারে হাদিসে এমন কোনো বা মুফাসসিরিন এমন কিছু লেখেননি, তবে কোরআনুল কারিমের প্রত্যেকটা অক্ষরের মধ্যেই তো সওয়াব রয়েছে, এই জন্য সে এগুলো এক এক হরফে কমপক্ষে দশ নাকি বেগাইরে ওজুর সাথে, ওজুর সাথে হলে ২৫ নাকি, নামাজের সাথে হলে একশো নাকি, এবং আল্লাহ ইউদাইফুল মাইয়াশা, আসলে আল্লাহ তাআলা কি পরিমাণ দেবে আল্লাহই জানেন। কারণ কোরআনুল কারিম একটা রসগোল্লার মতো, রসগোল্লার রসমালাই যেদিক থেকে কামড় যেদিক দিয়ে মজা লাগে, কোরআনের প্রত্যেকটা অক্ষরে মজাদার, ফজিলত থেকে নাস পর্যন্ত সব নিহিত আছে। এস্তা মুস্তাকের সাত হামিমের ফজিলত আসছে এ বলে আমার জানা, আপনার জানা নেই, ধন্যবাদ। কোন কোন বুজুর্গানে দিন হয়তো বা বলেছেন বা এরকম চটি বইতে কিন্তু বিভিন্ন ফজিলতের কথা আছে যে সাত হামিম পড়লে এমন এমন উপকার পাওয়া যায়। এটা হলো ওনার অভিজ্ঞতার আলোকে উনি বলেছেন, পড়েছেন, আপনি ইচ্ছা করলে তা পড়তে পারেন, কারণ ফজিলত পূর্ণ কোরআন পড়লেই তো ফজিলত, কোরআন আপনি পড়বেন ফজিলত কোরআনই তো আছে, কোরআনের অংশ। আরেকটি প্রশ্ন, আপনি বুঝতে পেরেছেন যে কেউ কিছু টাকা ওনার কাছে ছিল? হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। উনি বলছেন যে ওনার স্বামী ইন্তেকালের পূর্বে কিছু টাকা ওনার কাছে রেখেছেন এবং বলছে যে সাপোজ যদি আমি ইন্তেকাল করি, বা তিনি জিজ্ঞেস করছেন যে আপনি যদি মারা যান তো এই টাকা কী করবো, তখন তিনি জবাব দিয়েছিলেন ওনার স্বামী যে তাহলে ওই টাকার মালিক তুমি। তো এখন ওনার ভিতরে যেটা কনফিউশন আসছে যে স্বামী কিছু টাকা আমার কাছে এইভাবে রেখে গেলেন, এখন সেগুলো তিনি ইন্তেকাল হয়ে গেছেন সাপোজ, তো এখন এটা আসলে ওনার জন্য দান করা না করা এটা ওনার ব্যাপারে একটু মাস্তাগত বিষয়। যদি তিনি কোনো ওসিয়ত করে না গিয়ে থাকেন, তাহলে ওনার যদি কোনো ঋণ টিন থাকে তাহলে ওই ঋণটা আগে পরিশোধ করা চাই ওনার টাকা থেকে, আর যদি ঋণ না করে থাকেন তাহলে ওনার পরিবারবর্গে ওনার প্রয়োজনে খরচ করবেন, আর এনার পরজগতের মুক্তির জন্য ওনার ধন্যবাদ এখতিয়ার আছে। আসলে আমরা সহজে যে কথাটা বোঝাবো, উনি বলেছেন আমি মারা যাওয়ার পরে এই টাকার মালিক তুমি,
তো এই কথা যখন উনি বলেছেন আপনাকে মালিকানা দিয়ে গিয়েছেন, আপনি অর্থের মালিক হয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে গ্রহণ করেন তাও জায়েজ, আপনি যদি ওনার নামে দান করে দেন তাও জায়েজ, আবার আপনি নিজের নামে দান করেন তাও জায়েজ। সম্পূর্ণরূপে এই টাকার মালিকানা আপনাকে তিনি দিয়ে গিয়েছেন। শরীয়তের যে মূলনীতি সেটা হলো মৌখিক কাউকে যদি কোনো কিছু দিয়ে যায় সেটাই কিন্তু তার জন্য সাব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, তবে কোরআনে কারিমের মধ্যে ইদা তাদায়ন্তুম বিদায়িনিন ইলা আজালি মুসাম্মা, কেউ যদি পারস্পরিক লেনদেন করে সেটাকে লম্বা টাইম পর্যন্ত হতে পারে সেটাকে লিখে নেওয়ার জন্য, যাতে পরবর্তীতে আপনার এখানে কিন্তু এই ধরনের কিছু নেই। আপনি যেই খটকায় আছেন যে এটা কি তার কিনা, তার একটি কথার দ্বারাই মালিকানা আপনার কাছে চলে এসেছে, আমার ইন্তেকালের পরে এ টাকার মালিক তুমি, আপনি মালিক। ধন্যবাদ মুফতি সাহেব, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে করেছেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য, আপনার নেক হায়াতের জন্য আমরা দোয়া করছি। আমিও কৃতজ্ঞতা পালন করছি আপনি এই নেক কাজে আমাকে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ইসলাম উদারতা এবং সহনশীলতার শিক্ষাই দেয়। পবিত্র কোরআনে করিমে অনেকগুলো আয়াত আমরা পেয়েছি আছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই কিন্তু উদারতার ভরপুর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন থাকতেন তখন স্ত্রীদের সাথে উদার নীতি অবলম্বন করেছেন, উদারতার সাথেই চলেছেন, যার কারণে সকল স্ত্রী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খুব খোশ ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের সাথে উদার ছিলেন, শুধু সাহাবাই কেরাম নয় অমুসলিমদের সাথেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদার ছিলেন অমুসলিমদের সাথে তার অনেক অনেক ঘটনাবলী কিন্তু রয়েছে। রসুল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান তখন সুরাকা বিন মালিক একজন বড় বাহাদুর রসুল সাল্লাহ সাল্লামকে নাউজুবিল্লাহ ধরার জন্য এসেছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলেন হযরত আবু বকর, পেছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার দেখতেছিলেন এবং রসুলকে বলছিলেন, ইয়া রসুল আল্লাহ, সে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে পৌঁছে যাবে, আমাদেরকে ধরে ফেলবে। রসুল বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, কোনো চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। সুরাকা বিন মালিক কাছে আসতে পারেনি, কাছে আসার আগেই তার যে গোড়া ছিল সেটা মাটির নিচে ঢুকে গিয়েছে। এত বড় অপরাধ সে করেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সে বারবার ঘোড়াকে টানছে ওঠে না। রসুল কত উদার ছিলেন, রসুলের সাহায্য চেয়েছেন, রসুল সেখানে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে তার ঘোড়াকে উঠিয়ে দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আবু বকর দুইজন ছিলেন, কিন্তু সুরাকা বিন মালিক বড় বাহাদুর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন যে ওনাকে ক্ষমা করে দিয়েছেন, এবং সুরাকা বিন মালিক বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে ক্ষমা করেছেন মৌখিক, আমি বিশ্বাস করছেন, আপনি লিখে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নির্দেশে লিখেও দিয়েছেন, রাসূলের পক্ষ থেকে সুরাকাকে ক্ষমা করা হলো, রাসূল ক্ষমা করে দিয়েছেন, উদার ছিলেন। পরবর্তীতে এই উদারতার ফল কী হলো? পরবর্তীতে সুরাকা বিন মালিক তার পুরো গোত্র নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম উদারতার শিক্ষা দেয়, ধৈর্যশীলতার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকের নয়, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربي ارحمهما كما ربياني صغيرا آمين ربي ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين رب العالمين احكم الحاكمين مولاي كريم الله امرا গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি ওগো করিম ওগো রহিম আমরা অপরাধী
অপরাধগুলোকে স্বীকার করছি। মাওলাই করিম মেহরবানি করে আমাদের অপরাধগুলোকে আপনি মাফ করে দেন, আমিন। আমাদের জিন্দেগির তাম গুণাগুলোকে আপনি মাফ করে দেন, আমিন। যারা হাত তুলেছেন আমাদের দেশে দেশের বাহিরে, মাওলাই করিম যে যে অবস্থান থেকে আমাদের সাথে হাত তুলেছেন, ওগো করিম সকলের জীবনের তাম গুণাগুলোকে আপনি মাফ করে দেন, আমিন। পরিবারের যত সদস্য রয়েছেন সকলের গুণাগুলোকে আপনি মাফ করে দেন, মাওলাই করিম তাম জাহানের উম্মতে মুসলিমার গুণাগুলোকে আপনি মাফ করে দেন, আমিন। মাওলাই করিম আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মাওলাই করিম আপনি সাহায্যকারী, মাওলাই করিম আপনি রহমত দানকারী, আপনি এহসানকারী, আপনি দয়াকারী, আপনি লালন পালনকারী, মাওলাই করিম আপনি আল ওয়াদুদ, মাওলাই করিম মহাব্বত আপনার মধ্যে গালিব, রহমত আপনার মধ্যে গালিব, মেহরবানি করে রহমত করম দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন, আমিন। মুসলমানদেরকে ভরপুর করে দেন, মুসলমানদের নেক হাজাত গুলো আপনি পূরণ করে দেন, আল্লাহ সব ধরনের খরাফাত থেকে গুনাহ থেকে পাপাচার থেকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি কবুল করে নেন, রহম করম দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ খাজানাগুলো মেহরবানি করে আপনি দেশের জন্য দিয়ে দেন। মাওলাই করিম যেখানে বসে হাত তুলেছে এই সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, বসবাসকারীদের হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন। মাওলাই করিম বিশেষ করে আল্লাহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন, আল্লাহ ছেলে মেয়ে ছোট বড় দেশে প্রবাসে যারা যেখানে অবস্থান করছেন সকলকে আপনি মাফ করে দেন, আমিন। নেক হায়াত দান করেন, বরকতময় জিন্দেগি দান করেন, সুস্থ জীবন দান করেন, বালা মুসিবত মুক্ত জীবন দান করেন। আল্লাহ দিন দিন মাওলাই করিম দিন দিন ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, মাওলাই করিম দান খয়রাতগুলোকে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ দুনিয়া আখেরাতে কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, এই জগতে আমরা বসবাস করছি, অনেকে বাবা মা নিয়ে আল্লাহ কত আনন্দে আছেন, একদিন আমরাও তো বাবা মার কাছে ছিলাম, কত আনন্দ করেছি, বাবা মার সাথে কত অভিমান করেছি। মাওলাই করিম আল্লাহ আমাদের বাবা মা যাদের কবরে শুয়ে আছেন, ওগো করিম মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন, আমিন। আমাদের চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন, আমিন। আল্লাহ ওনারা যেন মাওলাই করিম কবরে আরামে শান্তিতে রাহাতে থাকতে পারেন সেই ফয়সালা করে দেন, আমিন। আল্লাহ ওনাদের সাথে আমাদের সকলের জন্য ওনাদেরকে সহ আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন, আমিন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন, আল্লাহুম্মা। মাওলাই করিম আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন, আল্লাহ অ্যাক্সিডেন্টের মৌত থেকে হার্ট অ্যাটাকের মৌত থেকে, মাওলাই করিম অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার মৌত থেকে, আল্লাহ পরের জন্য বোঝা হয় তাই মৌত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন, আল্লাহুম্মা। মাওলাই করিম আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, মৌতের কষ্ট বড় কঠিন, আল্লাহ আমাদের জন্য সহজ মৌতের ফয়সালা করে দেন। আপনার দরবারে যেতে হবে আমরা বিশ্বাস করে ঈমান নিয়ে, নিষ্পাপ হয়ে যেন কবরে যাই, আল্লাহ আমাদের জন্য সেই ফয়সালা করে দেন, আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন, আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।